বন্ধু, তোমাদের সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ। কারণ আমার লাস্ট ভিডিও তোমরা যে পরিমাণে সাপোর্ট দিছো, এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো, লাইক করতে থাকো, শেয়ার করতে থাকো, মানে লাস্ট ভিডিওতে তোমরা একবার কমেন্ট করে ফাটিয়ে ফেলছো সাইকেলটা রিভিউ দিবো। সো আজকে এই সাইকেলটা রিভিউ দেবো, রিভিউ ভিডিও দেখতে থাকো। তোমরা সবাই সাইকেলটা রিভিউ চেয়েছো, এখন রিভিউ দিবো। এটার সাইকেলের মালিক হচ্ছে যে, ও হ্যাঁ, ও যে বলছে, আমি এখন বলতেছি সাইকেলটা আসলে কাদের জন্য, কারা নিলে ভালো হবে, সাইকেলের চালাইতে কীরকম সব বলতেছি। সাইকেলের মালিক সাইকেল এইটা কিনে খুব পস্তাচ্ছে, তো চলুন আপনাদেরকে বলি এর ভালো দিক খারাপ দিক। সাইকেলের ভালো দিক বলবো, খারাপ দিক বলবো, চলে স্টার্ট। সাইকেল কথা কইস না, বল, আমি ব্লক করতেছি না, দাঁড়া, চুপ থাক। সাইকেলের ইউজ করা হয়েছে হাই রিম সাসপেনশন, তারপরে হয়েছে আপনার যে নর্মাল হাব ইউজ করা হয়েছে, সীমানোর সামনেটা ইয়ে ইউজ করা হয়েছে, সীমানোর টর্নি পিসের ইয়ে যে কী বলে চেঞ্জার ইউজ করা হয়েছে, পরে তোমার যে এগুলো এগুলো সীমানোর ইউজ করা হয়েছে। কিন্তু তোমার শিফটারগুলো প্রচুর খারাপ, এটা এটা একবার কেনার একদিন পরে নষ্ট হয়ে গেছিলো, পরে পিছেরটা কয়েকদিন ভালো ছিল, তারপরে এটাও নষ্ট হয়ে যাবে যাবে করতেছে। খুব একবার মানে লো কোয়ালিটির পার্টস ইউজ করছে। পরে হ্যান্ডেলটা হয়েছে আপরাইট হ্যান্ডেল বার, মানে এটা আমাদের সাইকেলে বসলে একটা ভাব আসে, বাট এটাতে বসলে তেমন ভাব আসে না, কয়দিন পর পরে যে ঘাড় লুজ হয়ে যায়, এই তো হয়েছে খারাপ দিক। তারপর খারাপ দিকের মধ্যে আর একটা বলি, গিয়ার শিফটিং স্মুথ না, তারপর ক্যাট ক্যাট আওয়াজ করে, এই আর কি। আর কিছু আছে, আর কিছু থাকলে বল, শব্দ করে অনেক জায়গা থেকে। ব্রেকগুলো আর কি একটু প্রথম দিকে মনে হয় অয়েল ব্রেকের মতো পারফরমেন্স দিছে, আর এখন সার্ভিসিং দিতে হবে, সার্ভিসিংই তো দেয় না। আমি বলি সাইকেল কেনার ভাই, আমারটা দেখ, আমি প্রায় দুই মাসের বেশি চলতেছে, এখন আমি সার্ভিসিং দিই না, আমারটা ভালো চলতেছে। ওরটা দেখ, হ্যাঁ ওরটা দেখ, ওরটা এখন ভালো সার্ভিসিং দিচ্ছে। তো আবার টপিকে আসি, দেখ ভিডিও বাদ দেখ, মানে কি অশ্লীল ছেলেবেলে যে এদের এদের জন্য আসলে কি বলি, আমাদের যুব সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সবাইকে সতর্ক হওয়া দরকার, পাঁচ অক্ট নামাজ পড়া দরকার, এগুলো না। ওকে, যাই হোক, ও এসে ভিডিওর মাঝখানে বা আমার ঢুকাই দিয়েছে, বলতেছিলাম ব্রেকের বিষয়। ব্রেকগুলো তোমার প্রথম দিকে অয়েল ব্রেকের মতো খুব, মানে একবার ধরলে একবার কি মনে হচ্ছে জায়গায় থেমে যায়, এরকম একটা অবস্থা ছিল। পরে যে খুব খারাপ অবস্থা হয়ে গেছে, এখন ব্রেক ধরলে মানে এখানে ব্রেক ধরবো, ও ওই দিকে যে থামবে, এরকম অবস্থা হয়ে গেছে। এটা একবার নষ্ট হয়েছে কিনার একদিন পরেই, পরে পাল্টানো হয়েছে। খারাপ দিকের মধ্যে এটা, আর ঘাল লুজ হয়ে যায় বারবার চালাইলে, এই হয়েছে খারাপ দিক। ও তো খারাপ দিকগুলো শুনে আপনাদের হয়তো মন খারাপ হয়ে গেছে, এখন ভালো দিক বলবো। তো চলুন, সাইকেলের ভালো দিকটা কী আছে? সাইকেলের ভালো দিকের মধ্যে হচ্ছে যে এটা বসে খুব মজা, আপরাইট হ্যান্ডেল বার, ঘুরতে হয় না, এরকম নিচে চালাইতে হয়, খুব কমফোর্টেবল ভাবে বসা যায়। সাইকেলের দ্বিতীয় ভালো দিক হচ্ছে এর লুকস, এর লুকস যে কেউ দেখে পাগল হবে, যেমন ও পাগল হয়েছে, বাইরের ফিটফাট ভিতরে সদরঘাট, সেম এটার অবস্থা এরকম। পরে এটা তিন নম্বর ভালো দিক হচ্ছে এটা সাসপেনশন, এটা সাসপেনশন খুব ভালো খেলে, ভাঙাচোরা দিয়ে খুব ভালো হয়েছে, হাই রেঞ্জের যেগুলো সাসপেনশন আছে ঠিক ওইটার মতো এটার পারফরমেন্সটা, অনেক ভালো পারফরমেন্স, খারাপ রাস্তায় অনেক ভালো কাজ করে এটা। তিন নম্বর চার নম্বর ভালো দিক হচ্ছে, তারপর এটাতে হাই রিম ইউজ করা হয়েছে, এটাতে আপনার বিয়ারিংয়ের পার্টস ইউজ করা হয়েছে, এই বিয়ারিংয়ের পার্টস দেখেও পাগল হয়েছে, বল বিয়ারিংয়ের না, বিয়ারিংয়ের বিবি সেট ইউজ করা হয়েছে, পরে বিয়ারিংয়ের হাব বলছে কেনার সময়, জানি না কতটুকু, বাট আমার কাছে যতটুকু লাগে এগুলো হচ্ছে বাজারের হাব। এই হয়েছে সাইকেলের ভালো দিক, খারাপ দিক বললাম, আর কী বলা যায়, টায়ারগুলো খুব ভালো, অফরোড টায়ার দিছে, খুব সুন্দর টায়ার। পরে এটা হয়েছে আপরাইট, শর্ট স্ট্রিম না, এটা লং স্ট্রিম ইউজ করা হয়েছে, যে হিরো কোম্পানির লোগো দেওয়া আছে। সাইকেলটা খুব ভালো আছে, দেখতে খুব সুন্দর। সো এই ছিল ভালো খারাপ দিক, চালাইতে অনেক স্মুথ, এই আর কিছু না। সো এতটুকু ছিল ভিডিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। সো ওভারঅল সাইকেলটা ভালো, টুকটাক প্রবলেম থাকে, বাট এটাতে একটু বেশি প্রবলেম। যারা নিতে চান 13,000 টাকায়, এর থেকে ভালো ভালো সাইকেল আছে, আমি আসলে বলবো না। যারা এই সাইকেলটা কিনতে চাও তারা কি কারণে কিনবা? ফার্স্ট অফ অল এটা লুকিং ভালো, দেখ চালাইতে স্মুথ, আপরাইট হ্যান্ডেল বার, এই আর কিছু না। আসলে আমি কাউকে সাজেস্ট করবো না এই সাইকেলটা নেওয়ার জন্য। অ্যান্ড দেন সাইকেলের এই তো, সাইকেলের সবথেকে খারাপ বিষয়টা হচ্ছে কয়দিন পর পরে যে ঘাড়ে জায়গায় লুজ হয়ে যায়, এই তাছাড়া সাইকেল ওভারঅল চালাইতে ভালোই আছে। তো যারা সাইকেল কিনতে চাও তাদেরকে বলবো কিনে কিছু কাজ করে নিতে, আপগ্রেড করতে। আপগ্রেডের মধ্যে যেমন গিয়ারগুলো পাল্টে ফেলতে পারো, গাড়ের বিবি সেট, গাড়ের ইয়ে চেঞ্জ করতে পারো, পরে এই যে এদিক দিয়ে কর 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 ফেড়ে দিলে আওয়াজ হয়, এটা ঠিক করতে পারো, এই এইগুলাই প্রবলেম, আর কিছুই না। কিসে না না, তুই যা আসতেছি আমি, ওই যে ওইদিকে আরও ভাই ব্রাদার আছে আমাদের অনেকগুলো সাইকেলের, এই তাছাড়া সাইকেলের সবথেকে সুন্দর জিনিস হচ্ছে এটা লুকিং, এটা দেখতে অনেক সুন্দর, লুক এট দ্যাট, সাইকেলটা কিন্তু আসলে অনেক সুন্দর দেখতে, এই
যারা নিতে চাও নিতে পারো, বসে অনেক মজা আছে, চালাই মজা আছে, কিন্তু এর কিছু কিছু প্রবলেম আছে যেগুলো খুব খারাপ লাগে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সাসপেনশনটা কিন্তু মা রাখতো আসলে, কিন্তু অনেক ভালো সাসপেনশন। আসলে বলার কিছু নাই, নতুন সাইকেল কিনে যদি এত সমস্যা ফেস করা লাগে তাহলে এর থেকে কি বলবো, থেকে খারাপ অভিজ্ঞতা আর হয় না। এটাতে মানে কি কেনার কয়দিন, এক সপ্তাহ পর থেকে আপনার বিবি সেট থেকে আর কি আসলে শব্দ বেরোয়, কট 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 আওয়াজ হয়। এটা আসলে আমরা আমাদের ভুল হয়েছে। আমরা ও আসলে ওর কেনার প্ল্যান ছিল 71, ও কিন ও দোকানে যে বলছে 71 থেকে ভালো কি আছে বেটা, ওকে ওরকম বুঝাইছে, বলছে নাকি এটা বিয়ারিংয়ের পার্টস ইউজ করা হয়েছে এই সেই কত কিছু আর বুঝাইছে, বুঝাই এটা দিয়ে দিছে কি আর করার। সো আপনারা যারা কিনতে চান 13,000 টাকা, এর থেকে ভালো ভালো সাইকেল পাবেন, যেমন পনিক্সের আছে, 71 আছে, আরও আরও 1,000 টাকা অ্যাড করলে আপনি ভ্যালোজের সাইকেলও পেয়ে যাবেন। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে পারো। সামনে আরও নতুন নতুন রিভিউ নিয়ে আসবো। টেক কেয়ার, হ্যাভ, খোদা হাফেজ।